চ্যাপ্টার 10.7, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে যোগজীকরণের প্রয়োগ বা অ্যাপ্লিকেশনস অফ ইন্টিগ্রেশন। চ্যাপ্টার 10.1 থেকে 6 পর্যন্ত এতগুলা ক্লাসে তোমাদের আমি বলছি ভাইয়া যে ইন্টিগ্রেশন দ্বারা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে কোনো একটা সরল রেখা বা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। তো এই কথা তোমরা জানি আসছো, তোমরা এই কথার প্রয়োগ দেখো নাই, খালি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সূত্র নিয়ম হ্যান ত্যান করতেই আসছিল, তাই না ভাই? আমি ঠিক বলছি? মানে এতদিন ধরে ইন্টিগ্রেশন করছি, এতদিন প্রয়োগ না করে খালি আমরা নিয়মটা শিখছি। আজকে আমি তোমাদের দেখাবো যে ইন্টিগ্রেশন দ্বারা আসলে সূত্র পারো বা না পারো তোমরা যে কোনো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বাইর করতে পারবা। সাপোজ আমি একটা উদাহরণ দিই, সব ইন্টিগ্রেশনের সাহায্য করতে হবে। সাপোজ আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে তুমি বুঝতে পারবা, ক্লিয়ারলি বুঝতে পারবা। ভেরা, এই সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে কি ত্রিভুজ উৎপন্ন করছে বলতো? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল মনে হয় তোমরা সূত্র দিয়া পাও, তাই না? পারবা? পারবা ভাইয়া, দেখো ভয় পাও না, 12 দিয়া ভাগ করো। এইবার তো বলো এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 12 6 6 ধন্যবাদ, ভেরি গুড। এটা 4,0, এটা 0,3, তাহলে এই আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফল হবে হাফ ইনটু 4 ইনটু 3। এইটাকে আমরা জাস্টিফাই করব, মানে এক্স্যাক্টলি এই অঙ্কটাই, কোনো সমস্যা নাই। এটার ক্ষেত্রফল যে 6, এটা আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে করব। এইটা তো না হয় তুমি সূত্র দিয়ে পারো, তুমি বলো ভাইয়া ইন্টিগ্রেশন দরকার কি, আমি তো পারি না। ভাইয়া দুঃখিত, এই চ্যাপ্টারটা যোগজীকরণ দিয়েই করতে হবে, পারো বা না পারো। এইটা পারো না, দেখো আমি তোমাকে বললাম যে ভেরা এই জায়গাটার আবদ্ধ এরিয়াটা কত। এখন এইটা কি জিনিস এটাই তো জানো না, অনেকে বলবো ভাইয়া এটা আমি বা যাই হোক, আমি যদি এই সমীকরণটা জানি, এই বক্ররেখার আর লিমিটটা জানি, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল আমি নির্ণয় করতে পারবো। এখন অনেকে বলবা ভাইয়া এটা ক্ষেত্রফল নির্ণয় করার দরকারটা কি? আমি একটা ছোট্ট অ্যাপ্লিকেশন বলি, একটা ছোট্ট অ্যাপ্লিকেশন। ধরো তুমি বাসায় একটা ডিজাইন করছো বা একটা মসজিদে এরকম একটা ডিজাইন আছে, হ্যাঁ, তো এই ডিজাইনটায় কতটুকু টাইলস লাগবে, কতটুকু ক্ষেত্রফল জানতে হবে না ভাইয়া? সবাইকে আমার কথা বুঝতেছে? এর জন্য মানে তুমি তেরাদার একটা ডিজাইন করছো, জানোই না এটার নাম কি, কিন্তু এটার ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে তুমি কিভাবে ভেরা এই সকল ক্ষেত্রে, মানে যেই বক্ররেখাগুলির আমি নামই জানি না কিন্তু ইকুয়েশন জানি, সেইগুলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ইন্টিগ্রেশন। সবাইকে আমার কথা বুঝতেছ? ক্লাসের সবাই ছোটবেলা থেকে, আরেকটা উদাহরণ দিই তাহলে মনে থাকবে, ছোটবেলা থেকে পড়ে আসতেছো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ছোটবেলা থেকে পড়ে আসছো, আজ পর্যন্ত এটার প্রমাণ শিখছো ভাইয়া বলতো? আজকে শিখবা ভাইয়া বৃত্তের ক্ষেত্রফল ভাস্করাচার্য খ্রিস্টপূর্ব 570 খ্রিস্টাব্দে আবিষ্কার করছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করছে 1600 খ্রিস্টাব্দে নিউটন ক্যালকুলাস আবিষ্কার করার পর। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? তো অনেক প্যাচাল পাইরা ফেলাইছি আমি তোমাদের, কোনো অনেক প্যাচাল পারছি, এই প্যাচাল গুলা যদিও অপ্রাসঙ্গিক পুরাপুরি বলতে পারবো না, এখন আসো প্রাসঙ্গিক আলাপ করি। ধরো এই চ্যাপ্টারের ফর্মুলা একটা মাত্র সূত্র, একটা অনলি একটা, X1
তাহলে y is a function of x. এখন আমি তোমাকে বললাম ভাইয়া এই বক্ররেখাটা দ্বারা x1 থেকে x2 পর্যন্ত এই যে এরিয়াটা হইছে এই এরিয়াটার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই এরিয়াটার ক্ষেত্রফল হবে, মনোযোগ দিয়ে শুনো, তুমি ধরো এটা একটা আমি যদি একটা ক্ষেত্র চিন্তা করি তার একটা ক্ষুদ্র অংশ নিলাম, ক্ষুদ্র অংশে এই ভ্যালুটা তো ওয়াই, মানে উপরের অংশটা তো ওয়াই, আর এখানে এক্স এর একটা ক্ষুদ্র অংশ, এই কারণে এইটাকে আমি বললাম ডিএক্স। তো এটা যেহেতু এত ক্ষুদ্র এই কারণে এটা বক্ররেখা না করে সরল রেখা চিন্তা করলে বলতো ভাইয়া এই লাল কালারে যেটা চিহ্নিত করছি এটা আসলে কি লাগতেছে তোমার কাছে? আয়তক্ষেত্র, চমৎকার। বক্ররেখা y = f of x দ্বারা, এরা এই যে আমার বিখ্যাত একটা লাইন আ হে হে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এইটারে আমরা একটা ই দিয়ে রাখলাম প্রত্যেকটা অঙ্কে আমাকে এই কথাটা লিখতে হবে। আচ্ছা বলো তো ভাইয়ারা এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ y ইনটু dx। এবার বলো অনেকগুলা আয়তক্ষেত্র যোগ করলে কি আমি এই এরিয়াটা পাবো না? জি স্যার। এই কারণে এইটাকে দিবা একটা ইন্টিগ্রেশন, মানে যোগ, অনেকগুলো আয়তক্ষেত্রের সমষ্টি। লিমিটটা কত ভাইয়া? তাহলে ভাইয়ারা আমি যদি ফাংশনটা জানি তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স ওয়ান থেকে এক্স টু, মানে আপার লিমিট সরি লোয়ার লিমিট থেকে আপার লিমিট, আর ফাংশন অফ ওয়াই ডিএক্স, এইটা দ্বারা যে কোনো সরল রেখা বা যে কোনো বক্ররেখা দ্বারা নির্দিষ্ট সীমায় কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। আবার বলতেছি ইন্টিগ্রেশন দ্বারা যে কোনো একটা লিমিটে সরল রেখা বা বক্ররেখা যেটাই হোক না কেন তারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx। এই ফর্মুলা তোমরা জানতা, y এর জায়গায় ফাংশনটা খালি বসাই দিই। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের প্রত্যেকে আমাকে একটু জানাও, থিওরি শেষ আমার। যারা ক্লাসের প্রত্যেকে থিওরিটা বুঝছো কিনা আমাকে একটু দয়া করে জানাও। জি স্যার। না বুঝতে পারলে আমাকে বলো। বলো হ্যাঁ বুঝতেছো? আর সরল রেখা হইলে, সরল রেখা হইলে খালি এক্স এর পাওয়ার ওয়ান হবে। ম্যাথ করি, ম্যাথের সাথে আমরা কনসেপ্টকে মিলানোর চেষ্টা করি। তারা খুব মনোযোগ দিয়ে শুনল, এক নাম্বার অঙ্ক দিয়া শুরু। বিসমিল্লাহ, লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারে অঙ্ক আছে 20টা, 20টা অঙ্ক 3 দিন ধরে করাবো খুব যত্ন সহকারে। কেন জানো? তারা চ্যাপ্টার 10.1 আর 2 থেকে 2 নাম্বারের কোশ্চেন আসবে, 3, 4, 5 এইখান থেকে একটা আসবে 2, আর 10.6 থেকে আসবে 2, এটা হলো খ। খতে 2টা অঙ্ক দিবে, কতে একটা অঙ্ক দিবে 10.1 আর 2 থেকে, 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার থেকে একটা দিবে, আর হইল 10.6 থেকে একটা দিবে, এই 2টা 2, 2, 4 খ, আর গ হইল 10.7। বুঝতেছো এটার গুরুত্ব? ক্লাসের সবাই হ্যাঁ, তোমাদের কাছে প্রশ্ন, y ইকাল টু 0, y ইকাল টু x, x ইকাল টু 6, এই 3টা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ছোট্ট করে একটা একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করব। আগেই বলে রাখি এই চ্যাপ্টারে চিত্র আঁকা ইজ এ মাস্ট, মানে চিত্র না এঁকে কোনো অঙ্ক হবে না। y ইকাল টু 0 কি জিনিস ক্লাসের কে বলতে পারবা? এক্স অক্ষের উপর, মানে x অক্ষ নিজে, x অক্ষটা নিজে,
y equal to x কি ধরনের সরল রেখা মূলবিন্দুগামী সরল রেখা ঢাল কত 1 তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে 45 অনেক কথাবার্তা বলে ফেলেছি x equal to 6 কি ধরনের সরল রেখা y অক্ষের সমান্তরাল সরল রেখা এই তিনটা দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র হয় ওরা বলতে চাচ্ছে সেই আবদ্ধ এরিয়াটার ক্ষেত্রফল বের করতে হবে ইন্টিগ্রেশনের সাহায্যে চ্যাপ্টারটা হেভি মজা ইন্টারেস্টিং মজা পাইতে হবে যারা অক্ষ আঁকলাম এটা হলো x অক্ষ নিচে y = 0 এটা হলো x = 6 y = x যারা আমাকে একটু কষ্ট করে বলবা তোমরা যারা বুঝতেছো মনোযোগ দিয়ে বইলো এটা হলো y = 0 রেখা এটা হলো x = 6 রেখা এটা হলো y = x রেখা এই তিনটা দ্বারা এই জায়গাটা আবদ্ধ হইছে না ভাইয়া একটা সমকোণী ত্রিভুজ ক্লাসের প্রত্যেককে বুঝছো y = 0 x = 6 y = x এই রেখা তিনটা দ্বারা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে কি সবাইকে বুঝাইতে পারছি এরা রেসপন্স পাচ্ছেন তুমি করবা কি যে এরিয়াটা বের করতে হবে এই এটার নিচের x অক্ষের সাথে এরিয়াটা ক্ষুদ্র একটা স্ট্রিপ নিবা এটা y = 0 এখানে লাগ এতটুক কত বলো ভাইয়া dx আর এটা কি বলো ভাইয়া y তোমাদের কাছে জানতে চাই এইটা হলো লোয়ার লিমিট হলো 0 x এর লিমিট আপার লিমিট কত ভাইয়া এখানে শেষ কোথায় x 6.0 বিন্দুটা প্রদত্ত সরল রেখার সমীকরণ ফর্মালিটির কারণে প্রথম অঙ্কে লিখতেছি আমাকে বলো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে ক্লাসে কে বলতে পারবা জিরো থেকে সিক্স ওয়াই ডিএ বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারছি কিভাবে বুঝছি ওয়াই মানে কত এখন তার মাথায় আসতেছে ভাইয়া ওয়াই মানে জিরো ভেরা আবদ্ধ এরিয়াটা হইছে কোন ওয়াই এর সাপেক্ষে বলো তো ভেয়া এই ওয়াই এর সাপেক্ষে তাই না ভেয়া আমার কথা বুঝতেছো এই ওয়াইটা কি এক্স না ভেরা কনসেপ্ট গুলা বুঝলে অঙ্ক অনেক সোজা ইন্টিগ্রেশন তুমি অনেক কঠিন শিখে গেছো এখন ইন্টিগ্রেশন সোজা x dx কে ইন্টিগ্রেট করলে কি হয় x² / 2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হাফ কনস্ট্যান্ট বাই 6² - 0² 36 কে 2 দিয়ে ভাগ করলে 18 লাস্ট লাইনে ভুল বানা কি লিখতে বলো বর্গ একক 18 বর্গ একক এবার আমি তোমাকে বুঝাই যে আমি এত কুস্তি করে এত কষ্ট করে পড়লাম আসলে এটা কি জিনিস দেখো বেড়া এটা 6-0 ক্লাসের এনি ওয়ান যে আমাকে এই বিন্দুটা বলতে পারবা সে হচ্ছে 6-6 এবার বলবা এই সমকোণী ত্রিভুজটার ভূমি আর উচ্চতা কত কত ভেয়া 6-6 দুইটাই 6 হাফ ইন্টু 6 × 6 কত হয় ভেয়া যোগজীকরণের সাহায্যেই তোমাকে ক্ষেত্রফলটা বুঝতেছো
এইগুলো না পরীক্ষায় আসবে না, যেটা নর্মালি বের করা যায় বক্ররেখাই আসবে। বুঝতেছো আমার কথা? কিন্তু আমি তোমাকে প্রথমে এটা দেখাইলাম কারণ তুমি কনসেপ্টটা বুঝলাম। সবাই আমার কথা বুঝতেছো? এরা ক্লাসের সবাই এত রেসপন্স পাচ্ছি না, তোমরা কি মানে কথাবার্তা বুঝছো না? এই সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ক্ষেত্র উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আজকে একটু আগে ক্ষেত্রফলটা আমি নির্ণয় করে দেখাইছি, যাই হোক আমি এবার ইন্টিগ্রেশনের সাহায্যে করবো। এরা এটা কি ধরনের সরল রেখা? x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1, কি ধরনের সরল রেখা? x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1, কি ধরনের সরল রেখা? কেউ বলতে পারছো না? অক্ষ সংক্রান্ত সরল রেখা। যারা স্মার্ট স্টুডেন্টরা আমাকে বলবা যে এখানে এ কত হবে আর বি কত হবে? এ 4,0, বি 0,2। চমৎকার। লিমিটটা কত হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে অক্ষের সাথে, ঠিক। যারা অঙ্কের লিমিটটা কত হবে? কেন y এর মান বের করছি সবাই কি বুঝতেছো? যারা বলো অক্ষদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল x অক্ষ y অক্ষ দ্বারা। আচ্ছা উত্তরটা কত অঙ্কের? আগে বলে দাও এই অঙ্কের রেজাল্ট। 6, অনেক কুস্তি করে 6 বের করবো আমি। যারা লিমিট 0 থেকে 4 y dx, y কত? 3 - 3x/4 dx। এরা আমাকে জানাও যে লাস্ট লাইন পর্যন্ত সবাই বুঝছো কিনা, আমি সবার মন্তব্য চাই। বুঝতে হবে, নাইলে আসলে অঙ্ক করায় লাভ নেই। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতেছো? ক্লাসের সবাই, সবার কি চাচ্ছি হ্যান্ড রেজ করো, তাহলে মাইক্রোফোন অফ থাকলে হ্যান্ড রেজ করতে পারো। সবাই বুঝতেছো কিনা জানতে চাই। মাত্র 6 জন বুঝছো, বাকিরা বুঝবে? ভাইয়া হ্যান্ড রেজ করার অপশন পাই না। সমস্যা নাই, আচ্ছা হাত নামায় ফেলো, হাত নামায় ফেলো সবাই। আচ্ছা ফাইন, আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পারতেছো। এবার ইন্টিগ্রেশন, ভেরা ইন্টিগ্রেশন করা তো একেবারে মামুলি, এটা এই অঙ্কগুলির ইন্টিগ্রেশন তো আমি কি বলবো ফালতু। থ্রি কনস্ট্যান্ট 0 থেকে 4 ডিএক্স, 3/4 কনস্ট্যান্ট বাইরে 0 থেকে 4 এক্স ডিএক্স,
dx কে ইন্টিগ্রেট করলে x 3 বাই 4 x স্কয়ার বাই 2 0 থেকে 4 4 মাইনাস 0 3 বাই 8 4 স্কয়ার মাইনাস 0 স্কয়ার 12 3 বাই 8 ইন্টু 16 16 আর 2 কাটা 3 দুগুণে 6 12 মাইনাস 6 6 বর্গ একক অনেক আগে বলছিলাম অঙ্কটার অ্যান্সার 6 বর্গ একক আসবে মনে আছে ভাইয়া ক্লাসের সবাই যারা অনেকক্ষণ আগে বলছিলাম যে উত্তরটার অ্যান্সার আসবে হচ্ছে 6 বর্গ একক সবাই কি বুঝতে পারতেছো ভাইরা ক্লাসের সবাই প্রত্যেকে ফ্যান্টাস্টিক আরেকটা অঙ্ক করব এবং একটা অঙ্ক তোমাদের কাজ দিব শুধু অনলি একটা ভাইরা এবং তুমিও স্বীকার করবা যে ইয়াস ভাইয়া এইটা যদি আমি না করি তাহলে আমি আর কি করব আমি আর কিছুই না করি আমি দুই করায় দিব তিন তোমাকে কাজ দিব বুঝতেছো ক্লাসের সবাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার আমরা বৃত্ত করে আসছি আমাদের এখনো স্মৃতি তাজা একটু বলো যে কেন্দ্র কত ব্যাসার্ধ কত এই বৃত্তটা ব্যাসার্ধ r আজকে তোমরা শিখবা বৃত্তের সমীকরণ কেন পাই আর স্কয়ার ছোট ছোট পোলাপানরে বলবা তুই পারস বৃত্তের ক্ষেত্র বলতে পারস কেন পাই আর স্কয়ার প্রমাণ কর দেখি আমি পারি দিতে পারস ওকে আগে থেকে উত্তর জানি সো খুবই সুবিধা দুই নাম্বার আজকে হোমওয়ার্ক হচ্ছে একমাত্র তিন এসডব্লিউ বাসায় সুন্দরভাবে করবা 4.2 ও করবা পরীক্ষা দিব 4.2 এর উপর একটা যারা কেন্দ্র 0 0 আর এই বৃত্তটার সমীকরণ হইলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার যারা কোন সেই বুদ্ধিমান যে আমাকে এই বিন্দুটার স্থানাঙ্ক বলতে পারবে আর কমা 0 আর কমা 0 এক্সেলেন্ট ক্ষুদ্র একটা স্ট্রিপ নাও বলো জিরো থেকে আর পর্যন্ত আমি যদি ওয়াই ডি এক্স করি তাহলে কি এইটুকুর ক্ষেত্রফলটা বের হবে না দেখো তো ভাইয়া জি স্যার এইটুকু আসলে কি বলো তো চার দিয়ে গুণ করলে বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে বোঝা যাচ্ছে ভাইয়া আমরা জিরো থেকে আর পর্যন্ত এতটুকু এরিয়াটা ব্যয় করবো সবসময় মনে রাখবা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বক্ররেখা বা সরল রেখা যে জায়গাটা আবদ্ধ করে সেই জায়গাটুকুর ক্ষেত্রফল বের হয় ওয়াই ডি এক্স দ্বারা কেন ধনাত্মক দিক আমি একটু বলি ওয়াই স্কোয়ার থেকে তুমি যখন ওয়াই বের করবা তখন কি প্লাস মাইনাস দাও ভাইয়া প্লাস মাইনাস দেই না তাহলে প্লাস দিলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টের অংশটুকু বোঝায় এটা বের করে যেহেতু পার্টটা সিমেট্রিক চার দিয়ে গুণ করে দিলেই হয় না ভাইয়া আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ধুমা ধুম ওয়াই বের করে ফেলো আর খেক খেক কত হবে চার লিমিট জিরো থেকে আর ওয়াই ডি এক্স ওয়াই কত হ্যাঁ খুব বেশি টাইম হয় নাই যে তুমি এই ইন্টিগ্রেশন তার কোর্স 10.6 12 নাম্বার অঙ্ক 1 2 3 তিনটা অঙ্ক ছিল একটা করে দিছিলাম আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স কে কি ধরতে হবে এনি ওয়ান ইন দ্য ক্লাস
sin theta. E sin theta, khali sin theta? A sin theta. R sin theta bhaiya. R sin theta, তাই না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ধরি যারা মনে করায় দেই যারা বুঝতেছো না √ over square minus x square হইলে x = a sin theta করতে হয় মনে পড়ছে সবার x = r sin theta dx ddx করলে dx = কি হবে r cos theta d theta বুঝতেছো সবাই ক্লাসের সবাই কাজ কি শেষ এরা কাজ কি শেষ লিমিট থাকলে কি করতে হয় বলো তো ভাইয়া লিমিট চেঞ্জ করতে হবে লিমিট চেঞ্জ করতে হয় x থেকে থিটাতে যেতে হবে তোমার 0 থেকে r বলবা x এর মান 0 হলে থিটা কত একটু ধৈর্য ধরে বল x এর মান 0 হলে r থিটার মান 0 x এর মান r হলে থিটার মান কত ভাইয়া ঠান্ডা মাথায় আমি মনে হয় বুঝাইতে পারছি প্রতিস্থাপনটা ভেরা প্রতিস্থাপনটা কি আমি বুঝাইতে পারছি যদি বুঝায় থাকতে পারি আর স্কয়ার মাইনাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ভেরা একবারে বলো তোমরা বড় হয়ে গেছো আর কস থিটা আরেকটা আর কস থিটা আছে একবারে কি হয় বলো আর স্কয়ার কস স্কয়ার আর স্কয়ার কস স্কয়ার এক্সিলেন্ট আর স্কয়ার কনস্ট্যান্ট বাইরে যাবে ভেরা তোমাদের কি মনে পড়ে একটা দুই লাগবে সাইন স্কয়ার বা কস স্কয়ার হইলে বুঝলা গেছো এত সহজে তো এটা ভুলে যাওয়ার কথা না 2 cos স্কয়ার থিটা কে কি লিখবো ভেরা কষ্ট করে বলো 1 cos cos থিটা 1 cos cos থিটা ধন্যবাদ এইবার দুই টুকরা করে ইন্টিগ্রেশন আপাতত আমি এটা মুছে দিচ্ছি লাগতেছে না বামে চলে আস দুই টুকরা কর 0 থেকে পাই বাই 2 ডি থিটা 2 আর স্কয়ার 0 থেকে পাই বাই 2 cos 2 থিটা ডি থিটা ডি থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা থিটা ভেরা বলো cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয় sin 2 থিটা বাই 2 হাফ আপার মাইনাস লোয়ার হাফটা বাইরে আর স্কোয়ার পাই বাই টু বসাইলে সাইন পাই মাইনাস সাইন জিরো সাইন 180 মানেও জিরো সাইন জিরো মানেও জিরো পুরাটা বাদ টু আর টু কাটা আজকে থেকে জানলা বৃত্তের ক্ষেত্রফল কেন পাই আর স্কোয়ার বুঝছো ভেরা ক্লাসের সবাই সবাই কি ম্যাথটা বুঝছো যদি বুঝে থাকো তিন নাম্বার এসডাব্লিউটা কইরো খুব বেশি আজকে করাইতে পারলাম না দুঃখিত তোমরা ভেরা 10.7 এর একটা অঙ্কই করো থিওরিটা ভালো করে দেখো আগামী আরো দুইটা ক্লাসে আমরা 10.7 এর বাকি ম্যাথগুলো ইনশাআল্লাহ করব তার জন্য অনেক এর একটু আইডিয়া থাকা লাগবে সেটা নেক্সট ক্লাসে দিয়ে দিব সবাই ভালো থাকো সুস্থ ভাইয়া বলো 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 শুনতে